হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল চলে এলাম টিফিনের রেসিপি নিয়ে আর কি। তো টিফিন তো করতেই হবে, সেই জন্য ভাবলাম যে একটু শেয়ার করা যাক। তো আমি এখানে আলু পরোটা করছি টিফিনে, আর হচ্ছে বাটি চচ্চড়ি। তো আজকে সারাদিন কি কি করি তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো আমি বলবো যে পুরোপুরি ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো আশা করছি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো টিফিনটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, তো তারপর স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে তারপর বাইরের রৌদ্র আর কি খেতে বসে গেছিলাম টিফিন। তো আমার মেয়েও ছিল, শ্বশুর মশাইও ছিল, তো সেই জন্য ভাবলাম যে বাইরে যাই। তো সেই জন্য ও আগে খেয়েছিল, তারপরে আর একটু মানে খাচ্ছিল আর কি, ওর মুখে ভাল লাগছিল বলে ঝালটা দেয়নি, তো সেই জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটি। হাই করে দাও এখানে। তারপর চলে এলাম দুপুরে রান্নার জন্য। তো এখানে এনেছিল আমার হাজবেন্ড নদীর বাটা, তো সেটা ফুলকপি দিয়ে আলু দিয়ে মানে মশলা দিয়ে রান্না হবে। তো সেটা মাছটাকে ফ্রাই করে নিচ্ছিলাম। তো অনেক কষ্ট করে গাইজ ভিডিও বানাই, তোমরা সবই জানো এডিটিং করতে অনেক সময় লাগে, তার উপরে আবার সংসার সব সামলিয়ে, তারপরে আবার বাচ্চা। তো আমি একটু আশা করব যে তোমাদের কাছ থেকে আমি একটু সাপোর্ট পাওয়ার জন্য, যাতে আমি একটু মানে সফল হতে পারি তোমাদের আশীর্বাদে আর কি। তো চলো দেখো ভিডিওটি। তো গাইস, ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছি, আমরা গরিব মানুষ আর কি, আমার বিয়ের আগের কথা বলছি। তো অনেক কষ্ট করে মানুষ হয়েছি, তো সেই জন্য তো মা বাবা কোনো দিন অভাব কী জিনিস সেটা বুঝতে দেয়নি। তো তারপরে এক সময় দেখাশোনা করে বিয়ে হয়। তো আমি এটুকুই বলবো যে আমি যাতে মানে দাঁড়িয়ে মানে সবাই যেমন ভিডিও করলে বকাবকি করে না, ঠিকই যে লজ্জা লাগে আর কি, সব সময় তো সব জায়গায় ভিডিও করা যায়, কিন্তু লোকের সামনে তো আর সেটা হয়ে ওঠে না। তবুও তোমাদের জন্য করি ভিডিওটি, শুধুমাত্র আশায় আছি যে কবে মানে একটু সফল হব আর সবার মুখে হাসি ফোটাবো, যে না আমি ফোন থেকে অন্তত নিজের একটা কিছু আমি করতে পেরেছি, সেটা যেন আমারও খুব খুশি হবে। আর তোমাদের মানে মানে এমন মানে ধন্যবাদ দেবো সে তো আমি ভাবার মানে বাইরে আর কি। তো চলো, অনেক কথা বলে ফেললাম। তো আরও কিছু ছোটোবেলা বা বিয়ের পরে বা কি লাভ স্টোরি যাই হোক কিছু জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আমার এখানে কথা বলতে বলতে রান্নাটাও আমি সব দেখেই নিয়েছো কেমন করে করেছি আর কি। তো এরকমভাবে তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে, আশা করছি ভালো হবে, খারাপ হবে না। আমার তো খুব ভালো লেগেছিলো। তো লাস্টে একটু গন্ধ পাতা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমাদের বাড়ির কচু ছিল মান কচু, তো সেটা আমি সর্ষে কাঁচা লঙ্কা রসুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে আমি বানিয়েছিলাম। তো আজকে রান্নাটি আমার এই পর্যন্তই ছিল, এটুকুই ছিল। তারপরে সন্ধ্যাবেলা চলে এলাম সব জামাকাপড় গোছাতে আর কি, শোকেসে জামাকাপড় গোছানো ছিল, এলোমেলো ছিল, পড়ে যাচ্ছিলো, তো সেই জন্য ভাবলাম যে একটু গোছানো যাক। তো এই যে সব একটু গুছিয়ে নিয়েছি। তো কিছু কিছু সময় ফাঁকা করে নিতে হয় যে কাজ করার জন্য, কাজের মধ্যেও তবু করা যায় আর কি কাজ। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো আমার এখানে সব জামা কাপড় গোছানো হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।